রাজশাহীতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। চার উইকেটে জয় পেয়েছে তারা। বৃহস্পতিবার রাজশাহীর শহীদ এএইচএম কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। সকালে টসে জিতে ফিল্ডিং করতে নামে বাংলাদেশের যুবরা। ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি পাকিস্তান অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত ৪১ ওভার চার বলে সবকটি উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৫৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন সাদ বেদ। এছাড়াও আরাফাত মিনহাজ করেন ২৮ রান, আলী আসপান করেন ২৭ রান। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন রোহানাথ দৌলা বর্ষণ ও ইকবাল হাসান ইমন। এছাড়া পারভেজ রহমান জীবন দুটি উইকেট নেন। ১৫৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে হতাশ করেনি স্বাগতিকরা। ২৬ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক বাংলাদেশ দল।